সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে অ্যাগ্রোবাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়, যেভাবে চাল কুমড়ার মাছি পোকা দমন করা যায়, ভিডিওতে জেনে নিন। তো দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা চলুন জেনে নেই চাল কুমড়ার মাছি পোকার ক্ষতির লক্ষণগুলো। স্ত্রী মাছি চাল কুমড়ার কচি ফলের নিচের দিকে অভিপোজিটর ঢুকিয়ে ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে বা শুকিয়ে বাদামি রং ধারণ করে। ডিম পাড়ার পর ডিম থেকে কীড়া বের হয়ে চাল কুমড়ার কচি শ্বাস খেতে শুরু করে এবং ওই ছিদ্র দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করার ফলে চাল কুমড়া পচে যায়। অনেক সময় আক্রান্ত চাল কুমড়া বিকৃতি হয়ে যায় বা আক্রান্ত স্থানে সামান্য বাঁকা হয়ে যায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো দর্শক, আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছেন যে চাল কুমড়ার মাছি পোকা দেখতে কেমন। চাল কুমড়ার মাছি পোকা অলরেডি চাল কুমড়ার আশেপাশে ঘোরাঘুরি করতেছে বা চাল কুমড়ার ওপরে ঘোরাঘুরি করতেছে, এটাই হচ্ছে চাল কুমড়ার মাছি পোকা। তো দর্শক, এবার আসুন আমরা চাল কুমড়ার মাছি পোকার দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করি। আক্রান্ত চাল কুমড়া সংগ্রহ করে মাটিতে পুঁতে দিতে হবে। যদি সম্ভব হয় চাল কুমড়া ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে। মাছি পোকা দমনের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিষ্টোপ। আরও একটি উপায় আছে, সেটা হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ। প্রতি শতকে তিনটি করে দিতে হবে। মাছি পোকার আক্রমণ বেশি হলে সাইফারমেথিন গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করে দিতে হবে। স্প্রে করার নিয়ম আমি বলে দিচ্ছি। 16 লিটার পানিতে 16 মিলি, তার মানে 1 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে পুরো জমি ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। তো দর্শক, আমি আগেই বলেছিলাম মাছি পোকা চাল কুমড়া ছিদ্র করার পর সেই স্থান দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করে। বৃষ্টির পানি প্রবেশের ফলে চাল কুমড়া পচে যায়। তো দর্শক দেখুন, এই চাল কুমড়াটা পচে গেছে এবং মাছি ডিম পাড়ায় ডিম ফুটে কীড়া বের হয়েছে। যে সাদা সাদা পোকাগুলো দেখা যাচ্ছে এইগুলোই হচ্ছে মাছির কীড়া। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষি বিষয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।